নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা। চোখ রাখছি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরাখবরে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির দরুন রাজপথে এক মহড়া প্রদর্শন কংগ্রেসের। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা স্টেটে পেট্রোল ডিজেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে এবং গত এক দেড় মাসের মধ্যে অনেক টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। এবং আপনারা আমাদের স্টেট ত্রিপুরাতে পেট্রোলের দাম আজকে 89.74 এবং ডিজেলের প্রাইস হচ্ছে 83.43 এবং রান্নার গ্যাস গতদিন এক ধাপে 75 টাকা বেড়েছে এবং বেড়ে 930 টাকা এখন মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে। তার ফলে যে আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যেগুলো রয়েছে, যেগুলো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো আসতে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে সবগুলো আকাশছোঁয়া দাম হয়ে যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কিংবা রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই সেটাকে কমানোর জন্য, তাদের কোনো প্রচেষ্টা নেই। অথচ ব্যারেল প্রতি লিটার যদি আমরা দেখতে পারি আন্তর্জাতিক বাজারে, সেটা অনেক কম রয়েছে। যেটা ইচ্ছা করলে ওরা এখন পেট্রোল এবং ডিজেলের প্রাইস অন্তত 60 রুপিজের মধ্যে রাখতে পারে, সেটা না করেও তারা মূল্য বৃদ্ধি করে যাচ্ছে ধাপে ধাপে। এবং গত এক মাসের মধ্যে আপনারা জানেন যে পেট্রোল এবং ডিজেলের প্রাইস 12-14 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এক ধাপে রান্নার গ্যাসের প্রাইস 75 টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগেও কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে। এই সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে একবারও কোনো হ্রাস আমরা দেখতে পারিনি এইসব মূল্য বৃদ্ধির মধ্যে, শুধু ক্রমাগত বেড়ে আকাশ ছোঁয়ার দিকে যাচ্ছে। তার জন্য আজকে সর্বভারতীয় যুব কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী শ্রীনিবাসজির নির্দেশে আজকে প্রত্যেকটি স্টেটে আমরা এই আন্দোলন নিয়ে যাচ্ছি। ইউথ কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে সহায়তা করছে আমাদের মহিলা কংগ্রেস এবং NSUI নেতৃবর্গ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।